বন্ধুরা, আমি এখন দাঁড়িয়েছি মুক্তিযুদ্ধ পার্কের ভেতরে। দেখেন, আসলে পানি একেবারেই ছুঁই ছুঁই, মুক্তিযুদ্ধ পার্ক সমান সমান উঠে এসেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর যে প্রবল স্রোত, সেই স্রোতটা আপনারা লক্ষ্য করছেন। এখানে দেখেন কি পরিমাণে পানির ইয়ে উঠেছে এবং পানি সর্বোচ্চ রেকর্ড ধারণ করবে আছে। এখানে নৌবাহিনীর উদ্ধারকারী সব কিছু রয়েছেন, উদ্ধারকারী জাহাজ রয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে, এবং অসংখ্য লোকের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। তারা এসছেন, অসংখ্য লোকের ভিড় দেখেন, তারা এসেছেন এই পানিতে উপভোগ করতে। যেহেতু অনেকদিন ধরে আবহাওয়া তেমন একটা ভালো না এবং গরম পড়ছে প্রচুর পরিমাণে, তো সেই গরমের উপেক্ষা করে, সেই গরম উপেক্ষা করে এখন যখন একটু আবহাওয়াটা ভালো দেখেছে এবং পানির প্রবল চাপ পেয়েছে, চাপে পানি উপরের দিকে উঠে আসছে, সেই কারণে মানুষ দিশেহারা হয়ে যাচ্ছে এবং খুশিতে দিশেহারা হয়ে, এবং দেখেন কি পরিমাণে মানুষ যারা এইটা উপভোগ করতে আসছে এবং এই এটার উপলব্ধি করছে যে আসলে কিন্তু এর পেছনে যে একটা বড় ভয়াবহতা রয়েছে সেটা আসলে কেউ খেয়াল করছে না বা চিন্তাও করছে না, তারা স্বাভাবিক চিন্তাটা করছে। আপনারা দেখেন যে এই ঝড় বাংলাদেশের, এই ঝড় যদি বাংলাদেশে সেই 170 মাইল বেগে চলে আসে বা 160 মাইল বেগেও আসে, তাহলে বাংলাদেশের পরিস্থিতি কী হবে সেটা আসলে অনেকেই চিন্তা করছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সব নৌযানগুলো কিন্তু ঘাটেই বাধা আছে, ঘাটে বাধা রয়েছে এবং সেগুলো ছাড়ছে না, কারণ বিপদ সংকেত রয়েছে। আমি এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি মুক্তিযুদ্ধ পার্কে, মুক্তিযুদ্ধ পার্কের সামনে রয়েছি, যেখান থেকে আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি বরিশালে মুক্তিযুদ্ধ পার্ক। সেখানকার বর্তমান পরিস্থিতি আমি আপনাদেরকে দেখাচ্ছি, লোকে লোকারণ্য। আসলে এইভাবে সবাই উপভোগ করতে এসছেন, কিন্তু এটা আসলেই আশ্চর্যজনক হলেও দুঃখজনক যে আসলে জলোচ্ছ্বাস বন্যা উপভোগ করার কিছু নেই। হঠাৎ করে দেখেন এখানে অনেক মহিলারাও চলে এসছেন ফ্যামিলি সহ, হঠাৎ করে যদি কোনো কারণে আচমকা ঝড় ছোটে তাহলে এদের পরিস্থিতি কী হবে? 160-170 মাইল বেগে যদি সেই ঝোড়ো হাওয়াটা বইতে থাকে, হ্যাঁ, তখন তখন পরিস্থিতিটা কী হবে তা কিন্তু একবারে কোনো চিন্তা করছে না। তারা এই উপভোগ করতে আসছে বন্যার পানি উঠেছে সেটা। এখন আমরা রয়েছি, দেখেন উদ্ধারকারী হামজাও প্রস্তুত রয়েছে, যদি কোনো ধরনের ঝামেলা হয় বা কোনো ধরনের কোনোরকম বন্যার প্রবণতা দেখা দেয়, সেক্ষেত্রে উদ্ধারকারী হামজা হয়তো বা উদ্ধার করার চেষ্টা করবে। দেখতে পাচ্ছেন কী পরিমাণে লোক পানি উঠছে, কী পরিমাণে পানি উঠছে এটা তো আপনারা দেখতে পাচ্ছেন। একদম মুক্তিযুদ্ধ পার্কের ছুঁই ছুঁই অবস্থা, মুক্তিযুদ্ধ পার্কের ছুঁই ছুঁই অবস্থায় অবস্থান করছে পানি। আমরা এখন চলে যাব অন্য স্থানে। ধন্যবাদ সবাই, সাথেই থাকুন।